আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আবার একটা নতুন ভিডিও লিস চল্লাম আমি জয়প্রহী বেটি বোকরার বউ কে কোনটি থেকে ভিডিওটা দেখা শুরু করলেন সেটা অবশ্যই কমেন্ট করে কবিন আর আশা করছি তোমরা সবাই ভালোই আসেন তো আজকে আত্মেরে বাড়াওসি সার ভাড়া চোখ লিয়ে মিচানা আনা ঘোরাফেরার জন্যে বাড়াওছি তাই ভাবনু যে যখন বাড়াওসি মিচ্ছা না আনা ছোট্ট আনা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো চলো দেখো আজকের ভিডিও তোমরা কোনটি কী করছি কোনটি কী খাওছি কোনটি কী যাওছি আর নতুন কিছুই তোমাদের সাথে আবারও কিন্তু শেয়ার করার চেষ্টা করছি তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যদি পিজা তোমরা এখনও ফলো দিয়ে না থাকেন তাহলে ফলো দিবেন সাথে ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন তো এই যে সারফারাজ আর সারফারাজের বাপ একদম এটা আসে ওকে দাঁড়িয়ে আসলো আমার জন্য তো আমি তাড়াতাড়ি বারো হয়ে আনো আর সারফারাজও লিয়ে মিচানোর টুকি টাকি খাওয়ার জন্য সেই বিকাল থেকে জেদ লাগাছে পিৎজা খাবে পিৎজা খাবে তাই ভাবন যে ও ক্লেজা পিৎজাটা খেলেও নিয়ে আসি আর তোমাকে সাথেও শেয়ার করি তো পিৎজা খাওয়ার জন্য চলে আসি দি পিৎজা ডায়নোত তো এটা আসে ওকে পিৎজার অর্ডার করুন সারফারাজ মাঝে মাঝে যে টুকিটাকি কি খাবার চালে এটা লে আসি তো এটকার আর পিজাটা আসলে আমার কাছে খুবই ভাল লাগে তো পিজাটা অর্ডার দিনু আসে বিশ মিনিট সময় লাগবে তো বিশ মিনিট যেহেতু সময় লাগবে ভাবনু যে এটা পাক দিয়ে আসি সামনে থেকে তো বিশ মিনিটের মধ্যে হয়ে যাক আর ওটে যেহেতু দোকানের সামনে বসে খাওয়া লাগে ওটে অনেক ভিড় আসলো তোমরাই দেখলেন তো সেই জন্য ভাবনু যে এটা বসে না থাকে মিচানা সামনে থেকে ঘুরে আসি বিশ মিনিট হয়ে গেলে তো ফাঁকাও হয়ে যাবে আসে একদম সাথে সাথে খাওয়াও পারমো তো সেই জন্যে ঘুরে ফিরা আবার চলানো আসে দেখি একদম পিজা রেডি হয়ে আছে তো চলো তোমাকে পিৎজাটা না দেখায় এরা কিন্তু নামটা কিন্তু প্রথমে কোয়া দিছি দি পিজা ডাইন তো অবশ্যই যারা বগুড়াতে আছেন তারাই ট্রাই করা পারেন আর যারা ট্রাই করছেন তারা এটকে পিজা সম্পর্কে তো জানেনই আমার কাছে যেটা মনে হয় দামে কম মানে ভালো মানে কম দামে এ এই জায়গা তোমরাই সুন্দর সুন্দর পিৎজা খাওয়া পারবে মোটামুটি সব ধরনের পিৎজাই এই জায়গাত পাবেন তো আমি যেই পিৎজাটা অর্ডার করেছি এটা হাউসে ঢাকা পিৎজা তো এর দাম হচ্ছে তিনশো টাকা একদম বড় সাইজ তো তোমরাই চাইলে আরও বিভিন্ন ধরনের তার কি স্পেশাল পিৎজা আসে মানে এক কথায় যারা কোনো যে কম দামে ভালো মানের জিনিস এই জায়গা পাওয়া যায় খুবই ছোট্ট একটা দোকান সেই হিসাবে কিন্তু তার সেল খুব ভালো হয় অবশ্যই খাবার ভালো হলে সেটি কিন্তু ভিড় সবসময় লাগেই থাকে তো খুবই ভালো তো তোমরা এই খাওয়া পারবেন যাওয়া যা খাওয়া পারেন তো কম বেশি সারফারাস পিজা খাবার আসলে কালা আমি এটাই খাই তো এরপরে আমার দামান করলো যে চলো তোমার কাছে একটা নতুন জায়গার থেকে নতুন জিনিস খেলে খিলে নিয়ে আসি যেটা তুমি আগে কখনও খাইনি তো এখন দেখে হয়তো বা বুঝে পড়ছো আমার খুব প্রিয় জায়গা মহিলা কলেজ রোড একদম এই পাশে চলে আসি তো মিচ্চানা সামনে যায় এখন আমি সরকারি আজুল হক কলেজ তো এই পাশে চলে আনো এটি কুটি কুটিলে তোমাক তোমাকে সেরে আনা ধৈর্য সহকারে আনা দেখা লাগবে তো এখন আমি চলে আসি মোহাম্মদ মেডিকেল শপ একদম কলেজ রোডের মহিলা কলেজ রোডের মোহাম্মদ মেডিকেল শপের সাইটে যে গলিটা আছে তোমরা এই গলির মধ্যে ঢুকে যাবিন তো চলো দেখি এই গলির মধ্যে গেলে একদম সামনে যায়া হামরাই কী দেখা পারি তো এই জায়গাতে আমার দামান কৌসা আমরা এই জায়গাত মাঝে মাঝে আসি তো কোনো দিন তোমাকে নিয়ে আসা হয়নি তো চলো আজকে ভাবলু যে তোমাকে এই জায়গার শরবত খাওয়াই তো এই জায়গা ঢুকে দেখনু এটা হচ্ছে একটা শরবতের দোকান তার সাইডে একটা মশলার দোকান তো দেখে মিচ্ছানা হনো তো কাছে যায়া দেখি যে বিভিন্ন ধরনের এই জায়গা বাদামের যে শরবত একদম দশ টাকার থেকে শুরু বিশ টাকা পঁচিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকার পর্যন্ত এই জায়গাত শরবত আসে আর এটা কিন্তু তোমাকে লোকেশনটা আগেই দেখে দিছি এটা কিন্তু থাকে হোস তোমার ঘরে মামা যেটা কলো যে দোকানটা খোলে হচ্ছে বিকাল চারটার থেকে ভোর ছয়টা পর্যন্ত এখন হয়তোবা অনেক সেল করে যার কারণে হয়তোবা সারা রাত মামার এই দোকানটা খোলা থাকে তো এই যেটা আমি লিসি এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা তো এরা হচ্ছে মিটানা খাতে প্রথমে অন্য অন্যরকম লাগিছে তো পরে অনেক ভালো লাগিছে বিভিন্ন ধরনের বাদাম এই জায়গার দেওয়া আছে তো সারফারাস প্রথমে খায়াউকে অন্য রকম স্বাদ পাচ্ছে যার কারণে না অর মুখ দেখে বুঝাই পারলেন তো প্রথমে না অন্য অন্যরকম লাগিছে পরে আসলে আমার কাছে ভালোই লাগিছে তো তারপরে এই যেটা দিল একদম এর খালি বাদামই তো ওটা তো বাদামের সাথে সাথে আরও অনেক কিছু দেওয়া আসলো তো সারফারাইজ এইটুক খালো তো আমার কাছে যেটা মনে হলো একদম নতুন ভিন্ন রকমের খায়া ভালোই লাগলো তো যারাই বগুড়া তাসিন যারাই জানেন না যে এটা এই মামার শরবতের দোকান তারাই কিন্তু এটকে শরবত খাওয়াই পারেন কারণ আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে আর যেটা কোনো যে দশ টাকার থেকে একশো টাকা এর মধ্যে তোমরাই যে কোনো দামেরটা একদম মন মতো করে খাওয়া এই দেখেই বুঝাই পারোসেন যে আসলে কত প্ৰাক ঘন আৰু বার মুখে নিলে আসলে বাদামের একটা যে ফ্লেভার সেটা কিন্তু পাওয়া যাচ্ছে মানে পঞ্চাশ টাকা খালে এটা লস লয় আমার কাছে যেটা মনে হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি সব মিলে খাবারটা আসলে শরবতটা আমার কাছে অনেক বেশি ভালো লাগিছে তো যেহেতু আমার দামান কোলোড়াই মাঝে মধ্যেই খায় তাই ভাবলো যে আসলে ট্রাই করি তো এটা দেখে বুঝাই পড়ছেন এত পরিমাণের ভিড় তো তার মধ্যে ওটি কীভাবে আসলো বিচ্ছানা না তিটা টাইপ ছোট্ট না গ্লাস করে সার্ভ সারফারাজ দেখে একদম মুখর দিয়ে দৌড়ে যায় ফেলে দিল তো সব মিলে মামা দেখেই বুঝা পারছেন কতটা ব্যস্ত মানে এখন কিন্তু রাতের এগারোটা পার হয়ে গেছে তাই এত ভিড় তো সাইটে যে মশলার দোকান এটে তোমরা কম বেশি সব ধরনের মশলা পাবেন তো আমি ভাবলো যে আমার যেহেতু এনার সিয়াসিড লাগবে আছে নাকি শুনি তো কোয়ার সাথেই দেখি যে সাইটে একদম বস্তা তো তারপরে ভাবল যে তালে নিয়েই যায় তো সেই কারণে আর কি কোনো যে ঠিক আছে মামা তাহলে দাও আনা মিটানা নিয়ে যাই তার সাথে সাথে ভাবন যে যখন মশলারিটি সব পাওয়াই যাওসে তাই ভাবল যে মিটানা মেথি গুড়া তারপরে হও সে আমলক্ষীর গুঁড়া সেলাও মিটানা করে লেই তো ভাবলো যে যখন পানই তখন নেন তো এই ছোট্ট আনা ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করন একদম নতুন জায়গা সর্বতের জায়গা আর বগরাত কিন্তু বিভিন্ন ফুড ব্লগার ভাই বোনেরা আছেন তোমরা অবশ্যই যাই এটে সর্বতের মামার এই শরবতের ভিডিওটা করে নিয়ে আসা পারেন তো আজকের ভিডিও মোটামুটি এই জায়গাটি শেষ করে দাওছি যদি তোমাকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো সবই দিবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ